মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। মোহাম্মদ কবিরও ষোলশ শতকে হিন্দি কবি মনজনের মধুমালত কাব্যের অনুসরণে মধুমালতী নামক কাব্য রচনা করেন। কাব্যটি এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে কবিরের পরবর্তী ছয়জন কবি ও এ একই নাম দিয়ে কাব্য রচনা করেছিলেন। তার রচিত এই মূল্যবান কাব্যগ্রন্থটি চট্টগ্রাম জেলার জেলারগঞ্জে পাওয়া যায়। কবি মঞ্জন সেলিম শাহের রাজত্বকালে মধুমালতী রচনা আরম্ভ করেন। সেলিম শাহ শের শাহ সুরের পুত্র। 952 হিজরি অর্থাৎ ইংরেজি 1545 সালে শের শাহের দেশান্তরের পর সেলিম শাহ শাসক হন। সে বছরই মঞ্জন মধুমালতী রচনা আরম্ভ করেন। শেখ মোহাম্মদ ঘোষ মঞ্জনের গুরু ছিলেন। শেখ ঘোষ একজন সাধু মাত্র ছিলেন না, বরং তার যুগের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিও ছিলেন। সম্রাট বাবরও তাকে শ্রদ্ধা করতেন। তিনি অনেকদিন পর্যন্ত অজ্ঞাতবাসে ছিলেন এবং শের শাহের দেহবসানের পর 952 হিজরিতে তিনি অজ্ঞাতবাস ত্যাগ করেন। 970 হিজরিতে শেখ মোহাম্মদের মৃত্যু হয়। মধুমালতীর এ পর্যন্ত কেবল 4টি পুঁথি পাওয়া গেছে। মঞ্জন তার রচনার প্রারম্ভে আল্লাহর গুণগান, রসুল ও 4 খলিফার প্রশংসা, সেলিম শাহ এবং পীর ও আশ্রয়দাতার গুণগান করে বচনের প্রশংসা করেছেন। বাংলায় আমরা যাকে বলি বাণী বন্ধন। কাহিনীতে দেখা যায়, কনৈগিরি গড় নামে একটি প্রাচীন নগরের রাজা ছিলেন সূর্যভান। তার কোনো সন্তান ছিল না। একদিন এক তপস্বী এলেন রাজদরবারে। রাজা 12 বছর পর্যন্ত তার সেবা করলেন। সেবায় সন্তুষ্ট হয়ে তপস্বী রাজাকে এক পিণ্ড তৈরি করে দিলেন পাট রানীর আহারের জন্য। রানীর গর্ভ হল এবং 10 মাস পর তিনি এক রাজকুমারের জন্ম দিলেন। পণ্ডিত এবং জ্যোতিষীগণ রাজকুমারের গ্রহ নক্ষত্র বিচার করে তার নাম রাখলেন মনোহর। তারা আরও বললেন যে 14 বছর 11 মাস যখন এর বয়স হবে তখন সে আপন প্রেমিকাকে দেখবে এবং তার বিরহে বিরাগী হয়ে ঘুরতে থাকবে নানা অঞ্চলে 1 বছর পর্যন্ত। যাই হোক, ক্রমান্বয়ে রাজকুমার বড় হল। 5ম বর্ষে তার বিদ্যারম্ভ হল। 12 বছরের মধ্যে সমস্ত বিদ্যায় সে পটু হল। রাজা বৃদ্ধ হয়েছিলেন। তিনি 12 বছর বয়সে কুমারকে রাজতিলক দিলেন। যখন রাজকুমারের বয়স হল 14 বছর 11 মাস তখন এক রাত্রে রাজকুমার একটি নৃত্যগীতের উৎসবে উপস্থিত ছিলেন। অর্ধরাত্রির পর তাপন কক্ষে এসে গাঢ় নিদ্রায় অভিভূত হলেন। সেই মুহূর্তে কয়েকজন অপ্সরার শূন্য পথে যাচ্ছিল। তার রাজকুমারের সৌন্দর্য মুগ্ধ হল এবং স্থির করল যে তারা উপযুক্ত কোনো কন্যা তার খুঁজে বের করবে। তখন তাদের মনে পড়ল মহারস নগরের বিক্রমরাজ কন্যা মধুমালতীর কথা। তখন তারা উভয়ে রূপের তুলনা করবার জন্য পালঙ্কসহ রাজকুমারকে নিয়ে উপস্থিত করল মধুমালতীর নিভৃত কক্ষে। মধুমালতী নিভৃত কক্ষে মনোহর নিদ্রা থেকে জাগল এবং ঘুমন্ত মধুমালতীকে দেখল। সুন্দরীকে দেখে তার হৃদয়ে পূর্ব জন্মের প্রীতি উদিত হল। রাজকুমারের মধুমালতীর সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের শোভা নিরীক্ষণ করতে আপন মনে ভাবল সেই ব্যক্তির জন্য ধন্য হবে যাকে এই সুন্দরী প্রেম করবে। সুন্দরী যখন জেগে উঠল নিদ্রা থেকে, শয্যার পাশে অপরিচিত রাজকুমারকে দেখে তার মনের ভয়ের সঞ্চার হল। কিন্তু ধৈর্য ধারণ করে রাজকুমারের পরিচয় জিজ্ঞেস করল। কুমার আপন পরিচয় দিল এবং কন্যার পরিচয় জিজ্ঞেস করল। কুমারীও আপন পরিচয় দিল। কুমার তখন প্রেমে অভিভূত হয়ে কুমারীর চরণ ধারণ করল। কুমারীর তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল যে রাজকুমারের এভাবে অভিভূত হওয়ার কারণ কি। প্রশ্নের উত্তরে কুমার বলল যে যেদিন বিধাতা তাকে সৃষ্টি করেছে সেদিন থেকে সে রাজকুমারের প্রেমিক এবং সেদিন থেকে সে বিরহ ভার বহন করেছে। তার হৃদয়ে বেদন ছিল, কেননা সে ছিল প্রীতিমুগ্ধ। তারা দুজন ছিল অভিন্ন। কুমার ছিল শরীরে এবং কুমারী ছিল তার প্রাণ। এতদিন পর্যন্ত সে প্রাণবিহীন জীবনযাপন করেছিল, কিন্তু অদ্য রাত্রে এই সাক্ষাৎকারের পর তার শরীরে প্রাণ প্রবেশ করেছে। একথা শুনে কুমারীর মনেও পূর্ব জন্মের কথা স্মরণ এলো। কুমারী স্বীকার করল যে এখন থেকে কেউ তাদের মধ্যে বিচ্ছেদ আনতে পারবে না। কুমারীর এই প্রেম বার্তা শুনে কুমারের দেহে কামনার চাঞ্চল্য জাগলে, কুমার কামিনীর বক্ষ স্পর্শ করবার জন্য হাত বাড়ালে, কিন্তু কুমারী তাকে বাধা দিল এবং বলল
যে দেহ স্পর্শ করবার পূর্বে রুদ্র, ব্রহ্মা এবং হরিকে সাক্ষী রেখে এ শপথ করতে হবে যে জন্মান্তরের সে তার প্রেমিক থাকবে। কুমার বলল, যখন শরীর এবং প্রাণের আলোক পরস্পর অভিন্ন তখন শপথের প্রয়োজন কোথায়? কিন্তু অবশেষে শপথ গ্রহণ করে তার অঙ্গুরি বিনিময় করলে এবং মিলনের তন্ময়তার মগ্ন হল, তারা শয্যা পরিবর্তন করল। নিদ্রাভিত হবার পর অপ্সরীগণ রাজকুমারকে নতুন শয্যার সঙ্গে তুলে নিয়ে তার নিজের কক্ষে রেখে এলো। সকালে সখীরা রাজকুমারীকে জাগালে রাজকুমারী ব্যাকুল বিহ্বল নয়নে চারিদিকে দৃষ্টিপাত করল। সখীরা আকুল হয়ে জিজ্ঞেস করলে তারা এ অবস্থার কারণ কি। রাজকুমারী বলল, সে স্বপ্নে এক রাজকুমারের সাক্ষাৎ পেয়েছিল যে তার হৃদয়ে প্রীতি জাগিয়ে চলে গেছে এবং তার কারণেই রাজকুমারী বিরহ পীড়িত হয়েছে। সখীরা তখন রাজকুমারীকে প্রবোধ দিল। অন্যত্র কুমার যখন জাগলো সে মধুমালয় থেকে না পেয়ে বিকল হলো। তারপর এ দশা দেখে তার ধাত্রী সহজ অবস্থায় কারণ জিজ্ঞেস করল। রাজকুমারীগণ সে প্রতিজ্ঞার কথা ব্যক্ত করল যে সে মধুমালতীকে পাবার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত। রাজা এবং রানী রাজকুমারের এ দশা শুনে বৈদ্য ডাকলেন, কিন্তু বৈদ্য কুমারের শরীরে কোনো ব্যাধি পেল না। রাজার এ মহামাতা কুমারের এ দশা দেখে ধারণা করল যে কুমার নিশ্চয়ই কারো বিরহ ব্যথিত। রাজার অনুরোধে রাজকুমার মধুমালতীর ঘটনা খুলে বলল। মহামাত্য তাকে উপদেশ দিল, কোনো নারীর মোহে জীবনকে মই করা ঠিক নয়। তার উপদেশের প্রভাব কুমারের উপর তো পড়লই না। রাজা রানী এ সংবাদ শুনে ব্যথিত হলো এবং ক্রন্দন করতে লাগল। কুমার তখন অনুমতি চাইল যে সে মহারস নগরের দিকে মধুমালতীর সন্ধান করবে। রাজা রানী তাকে অনেকভাবে বুঝালেন যে তারা বৃদ্ধ হয়েছে, সে যেন এ সময় কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। এই অবস্থায় কুমারের দেশে থাকা উচিত। কিন্তু কুমার কারো কথা না শুনে যোগীর বেশ ধারণ করে যাত্রা শুরু করল। রাজকুমার সঙ্গী সাথী নিয়ে পথে চলল। চলতে চলতে তারা এলো সমুদ্র তটে। চার মাস জলযান করে সমুদ্র পথে তারা চলল। তারপর একদিন হঠাৎ তাদের জলযান ভেঙে গেল। কুমার ব্যক্তি রেখে সকলেই সমুদ্র পথে প্রাণ হারাল। কুমার কোনো প্রকারের সমুদ্রে অজ্ঞান অবস্থায় পড়ে রইল। সেখান থেকে কুমার নিকটবর্তী এক ঘন বনের মধ্যে প্রবেশ করল। চলতে চলতে দ্বিতীয় দিন কুমার একটি স্থানে এসে পৌঁছল যেখানে একটি চৌখণ্ডী ছিল। চৌখণ্ডীর ভিতর প্রবেশ করে সে দেখল যে একটি শুভ্র কোমল সজ্জায় ঘুমন্ত কোনো এক রাজকুমারী। সেই নির্জন স্থানে রাজকুমারীকে দেখে কুমার অবাক হল। এরই মাঝে রাজকুমারী জেগে উঠে কুমারের পরিচয় জিজ্ঞেস করল এবং জানতে চাইল সে কিভাবে এই নির্জন বনে এলো। কুমার বলল যে সে তার প্রেমিক মধুমালতীর সন্ধান করছে। আপন পরিচয় দিয়ে কুমার তার সাথে ঘটে যাওয়া সেই রাত্রির ঘটনা জানাল। কুমারও তাকে একই প্রশ্ন করলে কুমারী জবাব দিল যে সে চিত্ত বিশ্রামনগরের রাজা চিত্রসেনের কন্যা এবং তার নাম প্রেমা। একদিন সখীদের সঙ্গে সে যখন আম্রকাননে ক্রীড়া কৌতূলে মত্ত ছিল তখন হঠাৎ মধুকরের আক্রমণ হলে তার সখীরা পালিয়ে যায়। এ সময় একটি রাক্ষস এসে তাকে এখানে নিয়ে আসে। প্রেমা জানালো যে মধুমালতী তার বাল্য সখা। যদি কুমার প্রেমার গৃহে যায় এবং আত্মপরিচয় দেয় তবে তার উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। পরবর্তীতে রাক্ষস ফিরে এসে রাজকুমারের সঙ্গে যুদ্ধ করল। কুমারের তরবারি খাতে রাক্ষসের এক মস্তক ও দুই বাহু বিচ্ছিন্ন হলে সে তার মস্তক এবং দুই বাহু উঠিয়ে নিয়ে চলে যায়, আবার পরবর্তীতে ফিরে আসে। এ যুদ্ধে কারো জয় হয় না। ইতিমধ্যে রাত্রি হয় এবং রাক্ষস তার প্রয়োজনীয় কর্মের জন্য বাহিরে যায়। প্রেমা কুমারকে রাক্ষসের পুনরুজ্জীবনের রহস্য বললে, দক্ষিণ দিকে একটি উদ্যানের মধ্যে অমৃত বৃক্ষ আছে, সেই অমৃত বৃক্ষে উৎপাটন করে রাক্ষসের মৃত্যু ঘটায়। রাক্ষসকে হত্যা করে তারা এলো চিত্ত বিশ্রামনগরে। চিত্রসেন সংবাদ পেয়ে উল্লাসের সঙ্গে তাদের গ্রহণ করে। মধুমালতী ও প্রেমার সাক্ষাৎ হলে প্রেমা তার কাছে তার উদ্ধারের কাহিনী বর্ণনা করলে মধুমালতী স্বীকার করে রাজকুমার তার প্রেমিক। মধুমালতীর নাম শুনে মনোহর শরীরে কম্পন হয়, মুখে বচনও থেমে যায়, চিত্ত অচেতন হয় এবং নেত্র মুদিত হয়। সাক্ষাতের পর মনোহর মধুমালতীর কাছে আপন বিরহের কথা বললে মধুমালতীও তাকে আপন বিরহের বেদনার কথা শোনায়। মধুমালতীর অত্যধিক বিলম্ব দেখে তার মাতা রূপমঞ্জরী চিন্তিত হয়। তিনি তার সন্ধানে কক্ষ থেকে কক্ষান্তর ঘুরতে থাকে। অবশেষে চিত্তশালিত উভয়কে আলিঙ্গনরত দেখে ক্ষুব্ধ হয় এবং প্রেমাকে কটুক্তি করে। প্রেমা মধুমালতীর পূর্ব রাগের কথা জানালেও মধুমঞ্জরী এতে ক্ষিপ্ত থেকেই যায়। রূপমঞ্জরী প্রেমার কাছে মনোহরের পরিচয় পায়, কিন্তু তাতেও তার কোনো লাভ হয় না। সে তার কন্যা মধুমালতীকে তার সঙ্গে নিয়ে যায়।
কুমার জেগে উঠে মধুমালতীকে না পেয়ে পুনরায় মধুমালতীর সন্ধানে বেরিয়ে পড়ে। অন্যদিকে মধুমালতী জেগে উঠে বিরহে ব্যথিত হয়ে বিনোদন করতে থাকে। রূপমঞ্জরী তাকে অনেক রকমের প্রবাদ দেওয়ার চেষ্টা করলেও মধুমালতী তা কখনো গ্রহণ করে না। মন্ত্রের প্রভাবে মধুমালতীকে রূপমঞ্জরী পাখি বানিয়ে দেয়। মধুমালতী পাখি হয়ে উড়ে যায়। রানী এতে কষ্ট পায় এবং সে বুঝতে পারে যে সেটা করলো এটা অবশ্যই তার ভুল হয়েছে এবং সে হাহাকারে কষ্ট পেতে থাকে। পাখি হয়ে মধুমালতী উড়ে চললে মনোহরের সন্ধানে। কিছুদূর গিয়ে মনোহরের মতো অন্য এক রাজকুমারকে সে দেখতে পায়, যে ছিল পুনর্গড়ের রাজপুত্র তারাচাঁদ। পক্ষীরূপে মধুমালতী তারাচাঁদের প্রাসাদে শীর্ষে এসে বসলে কুমার তারাচাঁদ জাল বিছিয়ে পক্ষীকে ধরে। তারাচাঁদ মধুমালতীকে সোনার খাঁচায় বন্দী করে রাখে। তিন দিন চলে যাওয়ার পরে মধুমালতী যখন কোনো কিছু খায় না, তখন মধুমালতীকে তারাচাঁদ জিজ্ঞাসা করার পর মধুমালতী জবাব দেয়। তারাচাঁদ প্রতিজ্ঞা করে মহারস নগরে গিয়ে মধুমালতীকে তার মনুষ্যরূপ ফিরিয়ে দেবে এবং মনোহরের সঙ্গে তার মিলন ঘটাবে। তারপর কুমার তারাচাঁদ পক্ষীরূপে মধুমালতীকে সঙ্গে নিয়ে মহারস নগরের দিকে যাত্রা করে। রাজা এবং রানী সমাচার পেয়ে দৌড়ে আসে। রানী মন্ত্র দিয়ে মধুমালতীকে আবার নারী রূপ দান করে। তিনি উদ্ধারকর্তা তারাচাঁদের সাথে মধুমালতীকে দিতে চাইলেই মধুমালতী তারাচাঁদ গ্রহণ না করে সে মনোহরের সঙ্গে তার মিলন ঘটানোর প্রস্তাব পেশ করে। রাজা রানী কথা শুনে প্রেমার কাছে পত্র লিখে এবং সংবাদবাহককে বলে যদি মনোহরের সঙ্গে সাক্ষাৎ হয় তবে সে যেন তাকে সঙ্গে করে নিয়ে আসে। পত্রবাহক যখন প্রেমার কাছে উপস্থিত হয় রূপমঞ্জরী সংবাদ বলে, তখন প্রেমার এক সাথী খবর দিল রাজকুমার মনোহর যোগীর বেশে উপস্থিত হয়ে। রূপমঞ্জরীর পত্রের উত্তরে প্রেমার লিখল যে যদি সত্যি মনোহরের সঙ্গে মধুমালতীর বিবাহের ব্যবস্থা তারা করতে চায় তবে তারা যেন প্রেমার পিতৃগৃহে উপস্থিত হয়। মনোহরের খবর জেনে রাজা রানী আনন্দিত হয় এবং দিন স্থির করে যাত্রা করে। 10 দিন পথ চলার পরে তারা একটা নদীর ধারে এসে তাঁবু টানায়। সেখানে বিবাহের তিথি নির্ধারিত হয় এবং তিথি অনুসারে মধুমালতী ও মনোহরের বিবাহ হয়। দ্বিতীয় দিন মনোহর তারাচাঁদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ইচ্ছা প্রকাশ করে তারা দুজন বন্ধুর মতো একসঙ্গে থাকবে। বিক্রমরাজ এই ইচ্ছা সমর্থন করে এবং মিত্রতা ও বন্ধনের আবদ্ধ হয়ে তারা একসঙ্গে থাকবে। ঘটনার এক পর্যায়ে মধুমালতীর সহযোগিতায় প্রেমার সঙ্গে তারাচাঁদের প্রণয় ও বিবাহ হয়। দীর্ঘদিন একসঙ্গে অবস্থান করার পর তারা নিজ দেশে ফেরার জন্য মন স্থির করে। তারাচাঁদ মনগড়ের পথে এবং মনোহর কনৈগড়ের পথে যাত্রা করে। 2 বছর পর মনোহর মধুমালতীকে নিয়ে পৌঁছে তার দেশ কনৈগড়িতে। দেশে কুমারের আগমনে সমগ্র দেশ আনন্দ উৎফুল্ল হয়।